বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে কিছু সময়ের মধ্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সর্বপ্রথম আমরা আমাদের নির্দেশ কম্পিউটারে ফটোশপ সিসি সফটওয়্যারটি চালাবো। ফাইলে যাব, এখান থেকে যে কোনো একটি ছবি আমি সিলেক্ট করলাম। প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করবো, এখান থেকে টিম নিয়ে এসে এই লেয়ারে থাকবে। তো কপি হওয়ার পর নিচে ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করব, তারপর একটি নতুন লেয়ার। আমাদের টুল বক্স থেকে আমরা কালার ড্রামটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এই কালারটি সম্পূর্ণ হাইড করে দেব এবং এই ছবিটির উপর আমরা যখন দেখব লেয়ারটি সম্পূর্ণ সাদা হয়ে গেছে তখন আমরা ব্যাকগ্রাউন্ড কপি করা ব্যাকগ্রাউন্ডে ফিরে দেব। এখন পেন টুল থেকে আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস চাপব এবং ছবিটিকে একটু জুম করব। এখন আমরা সুন্দরভাবে ছবিটিকে কাটার চেষ্টা করব। যত সুন্দরভাবে আমরা ছবিটিকে কাটতে পারব আমাদের কাজটি করা ততই সহজ। এই অংশটুকু কেটে ফেলার জন্য আমরা অল্টার ক্লিক। আবারও কিবোর্ড থেকে অল্টার থেকে আবারও অল্টার টিপে যখন সম্পূর্ণটি সিলেক্ট হয়ে যাবে তখন আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে ছবিটি স্বাভাবিক অবস্থায় ফিরে দিই এবং আমরা আমাদের মাউস থেকে লেফট মাউস থেকে রাইট বাটন ক্লিক করে নেক্সট সিলেকশন ক্লিক করে আমরা জিরো করি। যখন এক ছবিটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে তখন আমরা আমাদের মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চাপব, দেখবেন ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কিবোর্ড থেকে আমরা ডিলিট চাপব, দেখা যাবে যে আমাদের লেয়ারে নেওয়া যে কালারটি তা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবির চারিধারে পৌঁছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।